Ale baš si nač. ২০২২ সালে ১০ আগস্ট রাজপরীর জীবনে নিঃসন্দেহে সবচেয়ে স্মরণীয় দিন, কারণ এই দিনে জন্ম নিয়েছে তাদের কাঙ্ক্ষিত সন্তান রাজ্য। সন্তান জন্মের পরই রাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি ও পরী পুত্র সন্তানের বাবা মা হয়েছেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অভিনন্দন ও শুভকামনায় সিক্ত করেন ভক্ত অনুরাগীরা। খবরটি প্রকাশ পাওয়ার পর থেকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজপরীর সন্তানকে দেখার জন্য, তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। বৃহস্পতিবার পরী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি শেয়ার করেছেন। মায়ের কোলে রাজ্য শুয়ে আছে পরম নির্ভরতায়, এমনই একটি ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন পরী। ক্যাপশনে লিখেছেন, শামীম মোহাম্মদ রাজ্য, তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও, অভিনন্দন তোমাকে, আমাদের রাজপুত্র। সাধারণত সেলিব্রিটিরা তাদের সন্তানদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জনসম্মুখে আনতে চান না, কিন্তু পরী তো সবসময়ই ছক ভাঙা, আর এজন্যই হয়তো সন্তান জন্মের একদিন পরই তিনি সগর্বে সন্তানকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপরী, তবে খবরটি প্রকাশ্যে আসে এবছর ১০ জানুয়ারি। সন্তান আসছে তাদের ঘরে এ খবরও দেন সেদিনই। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে তারা বিয়ে করেন। মূলত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত গুণীন সিনেমায় অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন, প্রেম থেকে হয় পরিণয়। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।